দেখো, দুই অভিযুক্ত অভিযুক্তকেই আজকে আদালতে তোলা হয়েছিল এবং কিছুক্ষণ আগে যে নির্দেশ এসেছে যে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার যিনি রয়েছেন তাকে এবং এএসআই এই দুজনকে 3 দিনের হেফাজত দেওয়া হয়েছে। আজকে এই দুজনের তরফেই যে আবেদন রাখা হয়েছিল যে অন্তর্বর্তীকালীন জামিন যেন তাদেরকে দেওয়া হয়, সেই মোতাবেক সরকারি আইনজীবী দুটি বক্তব্য ছিল। এক হচ্ছে এই দুজনের কাছ থেকে এখনো পর্যন্ত ফোন রিকভার করা যায়নি, সেই ফোন থেকে তারা ডেটা রিকভার করবে যেখানে বোঝা সম্ভব হবে যে ঘটনার দিনকে তাদের টাওয়ার লোকেশন কোথায় ছিল এক, এবং দ্বিতীয়ত হচ্ছে এখনো পর্যন্ত ঘটনা পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশন হয়নি, সেই জায়গা থেকেই দুজনকে নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশের তরফে। দুপক্ষের বক্তব্য শোনার পরে বিধাননগর আদালত এই দুই অভিযুক্তকে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ধন্যবাদ সুকান্ত। প্রাথমিক শিক্ষায় রাজ্যের মুকুটে নতুন পালক, দেশের মধ্যে প্রাথমিক শিক্ষায় শীর্ষে বাংলা। প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইসারি কাউন্সিলের রিপোর্টে রাজ্যকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে 5টি মানদণ্ডে নিরীক্ষে করা হয়েছে এই মূল্যায়ন। ওই রিপোর্টেই বলা হয়েছে জাতীয় র্যাঙ্কিংয়ে ফাউন্ডেশনাল লিটারেসি ও নিউমেরেসি সূচকে বাংলা রয়েছে প্রথম স্থানে। এই সাফল্যের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষা দফতরকে টুইটারে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রত্যাশিত ফলাফল, কেননা গত 10 বছর ধরে 2011 থেকে মুখ্যমন্ত্রী বুনিয়াদী শিক্ষার পেছনে, পরিকাঠামোর পেছনে অকাতরে অর্থ ব্যয় করেছেন, যে বিগত জমানার ফাঁকগুলো বুঝিয়ে যেভাবে কোন্নৈচে বদলে দিয়েছেন, এইটা তারই একটা প্রত্যাশিত প্রতিফলন। এই ইকোনমিক যে অ্যাডভাইজারি কাউন্সিল অফ প্রাইম মিনিস্টার, সেইখানে এটা তার প্রতিফলন ঘটছে। বড় রাজ্যগুলোর মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ এবং ছোট রাজ্যগুলোর মধ্যে কেরালা, তাহলে কোথাও বিজেপি নেই, গুজরাট কোথায় 5 বা 6 নম্বরে আছে। তাহলে দেখা যাচ্ছে যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে শিক্ষা ব্যবস্থা প্রায় ধসে পড়ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে জমা পড়া এই রিপোর্ট এইটাও প্রমাণ করে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।